আসসালামু আলাইকুম। এই যে এই যে মাত্র যে ঢুকেছে সৌরাষ্ট্র, একে একটু থামাবেন অমিতাই? হুম ওকে সৌরাষ্ট্র একটু কিছু, হ্যাঁ প্লিজ, হ্যাঁ প্লিজ আসি ভাই। অমিত ভাই, এই যে সৌরাষ্ট্র হচ্ছে ক্রিমিনাল গ্যাং এর একজন মেম্বার, এবং সে ক্রিমিনালদের সাথে তার চলাফেরা, অভ্যাস, সমস্ত কিছু লাইফ টাইপ করে ক্রিমিনালদের সাথে, যারা হচ্ছে মেয়েদের নগ্ন ছবি ভাইরাল করেছিল সেই গ্রুপের সাথে তাদের এর সম্পর্ক। শুধুমাত্র তাই না, কয়েকদিন আগে দেখলাম এ আমাদের সংশয় ডট কম এর যে ইন্ট্রো মিউজিকটা সেটা হুবহু কাট কপি পেস্ট করে। আপনাকে মনে আমি ট্যাগ করেছিলাম। আই আই আস্তে আস্তে চুপ থাকো, আই সৌর চুপ থাকো, সৌর চুপ থাকো, সৌর চুপ থাকো। ওকে ওকে মিউট করে রাখেন তো একটু অমিত ভাই, এই বেয়াদব ছেলে, মানে পূর্ণ রূপে বেয়াদব এবং বদমাইশ ফাত্রা একটা ছেলে, অত্যন্ত মানে নোংরা একটা ছেলে। সে আমাদের সংশয় ডট কম এর ইন্ট্রো ভিডিওটা সে কপি করেছে, কপি করে আমাদের লোগোটা সরিয়ে দিয়ে তার লোগো বসিয়ে সে একটা পেজ থেকে সেটা শেয়ার করেছে। তখন তাকে কয়েকজন জিজ্ঞাসা করেছে যে এটা তো সংশয় ডট কম এর ইন্ট্রো ভিডিও, আপনি কি অনুমতি নিয়েছেন? তারপরে সে কোনো অনুমতি নেয় নাই, কোনো অনুমতি ছাড়া, এটা যে একটা চুরি, এরা যে চোর, এরা যে বাটপার, এরা যে ইতর বদমাইশ, এই জিনিসটা এরা বোঝে না এবং গলাবাজি করে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে এরা এসে আবার গলাবাজি করে যে মানে কি কি জানি বলে, এরা বলতেছে যে নাস্তিকদের থেকে নাস্তিকদের কপি করাই যায়, মানে কি 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 জানি বললো। এখানে দেখলাম সংশয় ডট কম এর যে ইন্ট্রো ভিডিওটা আছে সেই ইন্ট্রো ভিডিওটা সংশয় ডট কম এর কপি রাইট করা সম্পত্তি, সেটা কেউ ব্যবহার করতে হলে তার অবশ্যই আগে আগে অনুমতি নিতে হবে। আমরা অনুমতি দিব না, সংশয় ডট কম এর ইন্ট্রো ভিডিও তো আমরা অনুমতি দিবই না। সংশয় ডট কম এর একটা লেখা আমরা মাঝে মাঝে অনুমতি দিই, বা ভিডিও যদি হয় যেটা প্রয়োজন হলে আমরা অনুমতি দিই অবশ্যই, কিন্তু আমাদের যে ম্যাটেরিয়াল, সেই যে ম্যাটেরিয়াল দিয়ে আমরা আমাদের মানে ওয়েবসাইট প্রমোট করি বা আমাদের কাজ প্রমোট করি, সেটা তো আমাদের কষ্টের কাজ। প্রত্যেকটা মানুষের একটা মেধা সত্ত্ব থাকে, প্রত্যেকটা কাজের একটা মেধা সত্ত্ব থাকে। আমি যদি একটা লেখা লিখি সেটার একটা মেধা সত্ত্ব থাকবে, আমি যদি একটা লেখার কথা বাদ দিলাম, লেখা অনেকে ব্যবহার করতে পারে, লেখা রেফারেন্স গুলো অনেকে ব্যবহার করতে পারে সেটা বাদ দিলাম, কিন্তু আমি যখন একটা সাহিত্য রচনা করছি, আমি যখন একটা কবিতা লিখছি, আমি যখন একটা গান লিখছি, আমি যখন একটা ইন্টারভিউ ভিডিও বানাচ্ছি, এগুলো প্রত্যেকটা এক একটা আর্টিস্টের কাজ, আর্টিস্টিক কাজ। এই প্রত্যেকটা কাজের একটা মেধা সত্ত্ব থাকে, মেধা সত্ত্বটা তাকে তাকে দিতে হয়। হ্যাঁ, এমনকি এই ছেলে যখন সেটা কপি করে পোস্ট করেছে, আমাদের লোগোটা তো সরিয়ে দিয়ে নিজের লোগো বসিয়েছে, এমনকি আমাদের নামটা পর্যন্ত সেখানে উল্লেখ করে নাই, যে কৃতজ্ঞতা যে এখান থেকে কপি করেছে আমি ভিডিওটা, সেটা পর্যন্ত সে এই জিনিসটা লেখে নাই। এই এই বেয়াদব ছেলেগুলাকে কানে মলা দিয়ে অমিত ভাই বের করে দিতে হবে, এই সমস্ত মানে ফাত্রা বেয়াদব চোর ছাচ্চোর। এবং আরো মর্মান্তিক বিষয় হচ্ছে যে এই যে রাজিবুর রহমান, বিবি হাওয়া, এরা যে ক্রিমিনাল, এই যে ক্রিমিনাল গ্যাং, তারপরে হচ্ছে গিয়ে সোলারিন আলেকজান্ডার, যারা হচ্ছে আমাদের বিভিন্ন মানুষকে মৃত্যু ভয় দেখিয়েছিল, বিবেক বিশ্বাস, আসাদ নূর, এদের সাথে এই যে এই সৌর সৌর কি যেন নাম এটার, ওর বস, এবং এদের সাথে সে ইয়া করে। আমরা তো এখান থেকে পরিষ্কার ঘোষণা দিয়েছি আমাদের লাইভে তারা নট ওয়েলকাম, তারা কখনোই আমাদের লাইভে এসে কোনো ভদ্র ব্যবহার পাবে না, কোনো ইয়া পাবে না। অমিত ভাই আপনি একটু বলেন এবার। আমি আসলে আমি আসলে আমি এই নামটা আমি শুনেছিলাম, তবে আমি এখন হচ্ছে খেয়াল হচ্ছে আমি তো এই সমস্ত জিনিসগুলো খুব একটা ইনভলভ থাকি না, তো আমার খেয়াল ছিল না, তবে আমি যেটা জানতাম না সে এরকম করেছে আমি সেটা জানতাম না। সে দেখলাম মানে কমেন্ট সেকশনে বেশ কয়েকটা কমেন্ট করছে, সেই জন্য বললাম যে ঠিক আছে হয়তো জানে, সেই জন্য নিলাম। তো আমি এত কাণ্ড তো আমি জানি না, এত কাণ্ড হলে তো আমি ডেফিনেটলি নিতাম না। আচ্ছা আসিফ ভাই, কি আপনি ওনার সাথে কথা বলবেন নাকি ওনাকে জাস্ট? না না, এই সমস্ত ফাত্রা মানে ইতর বদমাশ ছেলের সাথে তো আমি কথা বলবো না, এদের সাথে কথা বলতে আমার রুচি নেই। এরা এই আমাকে ট্যাগ করে করে প্রতিদিন পোস্ট করে, এদের সাথে তো এদের সাথে কনভারসেশনে যাওয়ার মতো রুচি এটাও আমার নাই। তো নিশ্চয়ই ঠিক আছে আসিফ, এনাকে আমি শুধু বের করলাম, আমি রিয়েলি সরি, আমি এনাকে জানতাম না, আমি এত কাণ্ড তো আমি জানতাম না। তবে ইনি কি সেই সোলারিনের গ্যাং এর নাকি? অবশ্যই সেই সোলারিনের গ্যাং এর, সোলারিনদের সাথে তাকে আমি লাইভে দেখেছি, তারপরে আসাদনুরদের সাথে তাকে আমি লাইভে দেখেছি, যে আসাদনুররা হচ্ছে গিয়ে টাকা ইনকাম করে অনলাইনে, নাস্তিকতা প্রচার করে টাকা ইনকাম করে, মানুষের কাছ থেকে ডোনেশন নেয় এরা, এই একটা গ্রুপ, এরা এই গ্রুপটাতে, এই গ্রুপটার কাজই হচ্ছে মানুষের থেকে টাকা পয়সা চাওয়া, আমরা নাস্তিকতার আন্দোলন করছি, আমাদেরকে টাকা দাও, তারপরে মানুষের জন্য থেকে টাকা, হ্যাঁ তারা করুক দূরে থেকে করুক, কিন্তু আমাদের লাইভে এসে যুক্ত হয়ে তারা যেটা করে, দেখছেন আসিফ ভাইয়ের সাথে আমার কত ভালো সম্পর্ক, দেখছেন অমিত ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক অনেক একেবারে প্রেম, তার সাথে কিন্তু আমার প্রেম চলতেছে, এই জিনিসটা ব্যবহার করে তারা, অন্য জায়গায় ব্যবহার করে তারা এখান থেকে নানা ধরনের সুবিধা আদায় করে, আমরা এটা হতে দিব না। আসিফ ভাই, এই জিনিসটা, এই ট্রেন্ডটা আমি আজকাল খুব দেখছি, অনেক বিভিন্ন মানুষ, মানে বেশ কিছু মানুষকে চিনি, বেশ কিছু মানুষ আমার খুবই ভালো লাগা মানুষ, আমি তাদের কথা বলছি না, তারা অনেকেই অনেক গ্রুপে যুক্ত করেন সেই কথাগুলো বলছি না, কিন্তু কিছু মানুষ আছেন যারা আগ বাড়িয়ে আমাকে বেশ কিছু কিছু গ্রুপে যুক্ত করে এরকম অনেকগুলো কাজ কিন্তু এরকম করেছে, মানে এই যে আমাদের সাথে আছে অমিত ভাই আছে আমাদের সাথে, এরকম করে করে দু একটা কাজ এরকম করেছে, সেই জিনিসগুলো আমারও চোখে এসছে আসিফ ভাই। আমি তো এই জন্য সবাইকে বলতে চাই যে আমি একজনকে বললাম যে আপনি কি টাকা পয়সা দেন, আমি ওনাকে ফোন করে আমি বললাম, বললেন যে হ্যাঁ আমি তো দু একবার টাকা পয়সা দিয়েছি, দয়া করে
আমাদের নামে অ্যাটলিস্ট দেবেন না, বা দিলে হচ্ছে আমাদের কাছে এসে কিন্তু বলতে আসবেন যে ভাই টাকা পয়সা দিয়েছেন, এরকম কিছু আমাদের নামে আমরা কিন্তু কোনো রকম টাকা পয়সা চাই না। এই জিনিসগুলো আসবে হয়েছে, কিন্তু এই জিনিসগুলো আমার আস্তে আস্তে চোখে এসেছে, চোখে পড়েছে আসবে। তবে এবার থেকে আমি আসবে একটু সাবধান হলাম আসবে। হ্যাঁ প্লিজ আমিন ভাই, এদেরকে আমি আমাদের লাইভে, আমাদের কোনো লাইভে পেলে এদেরকে আমি চড়িয়ে এরপরে আরো অপমান করে চড়িয়ে বের করে দেবে। এটা আর এটা তো একেবারে নিম্নমানের ছাত্র। এটা আমাদের ইন্টারভিউটা কত সুন্দর ভাবে মানে ইয়া করেছে, আমরা যে ইন্টারভিউটা চালাই সংসদ.com এর, যেটা আমাদের একজন তৈরি করে দিয়েছেন অনেক, তার তো এটার একটা ইয়া আছে, এটার তো একটা মেধা সত্ত্বা আছে। একটা লোগো তৈরি করা বা একটা ছবি তৈরি করা, এগুলো তো খুবই মানে ইয়া কাজ, আর্টিস্টিক কাজ। তো আমাদেরকে একজন বানিয়ে দিলেন, আমরা খুব খুশি। সে সুন্দর পুরোটা কপি করলো, লোগোটা বদলে দিল, মানে লোগোটা বদলে দিয়ে পিছনে যে সাইডের যে লোগোটা আছে আমাদের সংসদ.com এর কোনো নামগন্ধ নাই, এমনকি সে যে লিখে দিবে যে, তারপরও চুরিটা মেনে নিতাম হয়তো, সে যে এখানে লিখে দিবে যে এটা সংসদ.com এর ইন্টারভিউ, এখান থেকে আমরা কপি করেছি, এটা পর্যন্ত লেখে নাই ভাই। মানে কিরকমের ছাত্র এইগুলা, কিরকমের, আবার দেখেন এখানে কমেন্ট করতেছে আমার, আপনাকে ট্যাগ ট্যাগ দেখেন ট্যাগ এফবিতে পারমিশন নেওয়া হয়েছিল, আপনি উত্তর দেননি, মানে আমি উত্তর দিয়ে গেছেন আমি মানে যে ছেলেটাকে আমি শুনতেছিলাম লাইভ, আমি ছেলেটাকে দেখে আমার, এটা একটা চোর, এটা একটা ছাত্র, এটাকে দেখি আমি, আমার ঢুকতে হলো, সরি সবে বেশ করেছেন, সো মাচ আছে ভাই, থ্যাঙ্ক ইউ সো মাচ ফর জয়েনিং, থ্যাঙ্ক ইউ সো মাচ, একটু থাকবেন না না ঠিক আছে, আপনি এসেছেন ঠিকই করেছেন। এবং রুচি আপু শুধুমাত্র যে এটাই সেটা না, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, একটা আমাদেরই এখন একটা প্ল্যাটফর্মে একটা মেয়ের একটা নগ্ন ছবি, মানে নগ্ন মানে সেমি নগ্ন বা নগ্ন যাই হোক, এটা নিয়ে এটা হচ্ছে একটা ইয়া বিষয়, কিন্তু যেটাই হোক সেটা একটা পার্সোনাল ছবি, সেটা মানে ব্যক্তিগত ছবি, সবাইকে দেখাবার মতো না। সেই ছবিটা প্রেম ছিল ওই ছেলেটার সাথে, প্রেম থাকার পরে প্রেমটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে ছেলেটার কাছে সেই ছবিটা ছিল, সেই ছবিটা সে হুমকি দিয়েছে যে তোমার বাবার কাছে পাঠাবো এই ছবিটা। তারপরে সে শুধু হুমকি দিয়ে থামে নাই, ফেসবুকে পোস্ট করে দিচ্ছে সেই মানে ইয়া ছবিটা, যে ছবিটা মেয়েটা একটা বাবা মার সাথে থাকে, বাবা মার উপরে ডিপেন্ডেন্ট, বাবা যদি তার পড়ালেখা বন্ধ করে দেয় তাহলে সেই মেয়েটার আর কোনো জায়গা যাওয়ার জায়গা থাকবে না। সেই মেয়েটার মানে একটা খুবই পার্সোনাল ছবি, যে ছবিটাতে সে তার হয়তো জামা কাপড় কম ছিল বা ছোট জামা কাপড় পরা ছিল, এরকম একটা ছবি ফেসবুকে পোস্ট করে দিচ্ছে। এখন এটা নিয়ে আমাদের মানে মাথা খারাপ অবস্থা, যে এরকম মানে কি কি ভয়ঙ্কর অবস্থা, হ্যাঁ এগুলাকে আমাদের সামাল দিতে অনেক এরা আবার নাস্তিক বলে নিজেদেরকে দাবি করে। কয়েকদিন পরে দেখা গেল যে এটা নিয়ে যখন আমরা ইয়া করলাম, আলোচনা করলাম, অনলাইনে আলোচনা করলাম, এবং সেই ছেলেগুলা সেই ছেলেটাকে বয়কট করলাম, ক্রিমিনাল ছেলেটাকে, একে দেখলাম সেই ছেলেদের সাথে গিয়ে সে ইয়া করে, মানে এদের সাথে মানে আলাপ, এদের আমরা বয়কট করে দিচ্ছি যে অনলাইনে আর কোনো মুক্ত মনেরা এদের সাথে ইয়া করবে না, কনভারসেশনে যাবে না, কারণ এদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল, আমরা বারবার বলেছি, ইয়া পাঠিয়েছি, মেসেজ পাঠিয়েছি, কিন্তু এরা কখনো আসেনি। তখন বোঝা গেছে, এবং মেয়েটার স্বীকারোক্তি ছিল, তখন বোঝা গেছে যে ঘটনা সত্য, আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। তারপরে দেখা গেল যে এই যে এই সানিউড, এরা হচ্ছে এক গ্রুপ, এরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করার জন্য এই সমস্ত করে, অনলাইনে এই সমস্ত করে, মানে ডোনেশন নেওয়াটাই হচ্ছে এদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি তো হিন্দুত্ববাদী দাঙ্গাবাদী সানিউর রহমানের সাথে, আমি তো কত দাঙ্গাবাজের সাথে লাইভ করেছি, কি পাগল নাকি ছেলে, আমার লাইভে তো মানে শত শত মানে জঙ্গি আমাকে এসে মৃত্যু হুমকি, এগুলা কি পাগল নাকি কি বলে, কত হিন্দু মোল্লা আসলো, কত মুসলমান মোল্লা আসলো, কত কেউ আসলো আমার লাইভে, তো সবাই আমন্ত্রিত, সবাই আসতে পারে, কিন্তু আমি তো তাদের সাথে তাদেরকে বক্তা হিসেবে মনে করেন, অমিত ভাই, রুচি আপু, আপনারা যেরকম আমাদের লাইভে একজন বক্তা, আপনাদের কোনো একটা কথার বা কাজের দায়িত্ব আমি নিতে পারি, আমি আপনাদের পক্ষ হয়ে কথা বলতে পারি যে যে রুচি আপু এই কথাটা দ্বারা এটা মিন করেছে, বা অমিত ভাই হয়তো এই কথাটা দ্বারা এটা মিন করেছে, কিন্তু কোনো মোল্লা, কোনো দাঙ্গাবাজ, কোনো সন্ত্রাসীর দায়িত্ব আমি নিবো না। কিন্তু এদেরকে দেখেছি একই প্ল্যাটফর্মে, এরাও বক্তা, তারাও বক্তা, সবাই মিলে মানে প্যানেল, এরা হচ্ছে প্যানেল, আমাদের লাইভে তো সেই জিনিসটা খোলা, সবার জন্য খোলা, সমস্ত দর্শকের জন্য খোলা, দর্শকরা আসলে আমরা মিলে দর্শকদের সাথে কথা বলি, কিন্তু ওই জায়গায় তো আমরা দেখেছি তারা হচ্ছে একটা গ্রুপ, এবং তারা মিলে অন্য ইস্যুদের সাথে আলোচনা করে, এটা তো কখনো সানিউর বা এই টাইপের লোকজন তো কখনো আমাদের প্যানেলের সদস্য না, কি বলে পাগল নাকি, এই গাধা, এগুলা মানে মাথা নষ্ট এগুলার একদম। নিশ্চয়ই সেটাই, ঠিক আছে ভাই, তাহলে আপনি আসছেন তো ভাই আমাদের সাথে? না ভাই, তাহলে আমি বিদায় নিলাম ভাই, আপনি বেরিয়ে যাবেন? হ্যাঁ আমি আবার যদি প্রয়োজন হয় তাহলে আবার ফোনে।
আচ্ছা ঠিক আছে আসিফ, তাই তো সালাম আলাইকুম। রুচাপু বাই বাই, রুচাপু অনেকদিন পরে দেখলাম, বাই বাই রুচাপু। ভাই আপনাকে, আপনার সাথে অনেকদিন পরে কথা হলো। রুচি তো ডুমুরের ফুল হয়ে গেছো, বহুদিন বাদে দেখলাম। আসলে বিজি থাকি তো, হয় না সবসময়, বাট আমি মাঝে মাঝে শুনি।